বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস 2024 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2 জানুয়ারি সকালে বান্দরবান জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই বিতরণ, শিশু পরিবারের নিবাসীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ানের সঞ্চালনায় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মোহরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কায়শৈলা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়দ জাহেদি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ হাসান আলী সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ। আজ 2 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 18 পৌষ,